আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমাদের অনলাইন ক্লাসের রুটিনের ধারাবাহিকতায় আজকে আমরা আবার ক্লাসে উপস্থিত হলাম। আশা করি আমরা ক্লাসটা সুন্দরভাবে সম্পন্ন করতে পারব। তো আমাদের পড়ার বিষয় তো পিএইচ গণনা, যেটা আমরা আগে থেকেই জানি। আমরা আমাদের পড়ার বিষয় হলো পিএইচ গণনা। আমাদের এই পিএইচ গণনার উপরে আজকে আট নাম্বার লেকচার আমরা দিচ্ছি আজকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালোভাবে অনুধাবন করো, আজকে আমাদের এই আট নাম্বার ক্লাস। এই ক্লাসে আমরা বলেছি দুর্বল অ্যাসিডের পিএইচ গণনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় হলো দুর্বল অ্যাসিডের পিএইচ গণনা। আমাদের আজকে আলোচনার বিষয় হলো দুর্বল অ্যাসিডের পিএইচ গণনা। আমরা দুর্বল অ্যাসিডের পিএইচ গণনায় আমাদের নিয়ম কানুনে একটু হালকা পার্থক্য আছে, সেই পার্থক্যটা আমরা আগে বলবো। ভালো করে দেখো, আমরা যখন সবল অ্যাসিড নিয়েছিলাম, হাইড্রোক্লোরিক একটা সবল অ্যাসিড বা স্ট্রং অ্যাসিড, আর এই জৈব অ্যাসিড এটা ইথানোয়িক অ্যাসিড, এটা একটা জৈব অ্যাসিড। জৈব অ্যাসিডটা যখন আয়নিত হয় তখন সম্পূর্ণরূপে আয়নিত হয় না, আর হাইড্রোক্লোরিক অ্যাসিড তীব্র অ্যাসিড এটা যখন আয়নিত হয় তখন সম্পূর্ণরূপে আয়নিত হয়। ভালো করে দেখো এইটা আর এটার মধ্যে পার্থক্যটা কোথায়। দেখো এটা উভমুখী, এটা হলো উভমুখী, উভমুখী উভমুখী মানে হলো যে সাম্যাবস্থা এদিক থেকে এদিকে যেতে পারে, আবার এদিক থেকে এদিকে আসতে পারে। এই সাম্যাবস্থা যদি থাকে, এই পারে উভয় দিকে যদি গমন করতে পারে তাহলে উভমুখী। তার মানে এই অ্যাসিডটা সম্পূর্ণরূপে আয়নিত হয় না, আংশিক আয়নিত হয়। আংশিক আয়নিত হয় বলেই এই উভমুখীতা বিরাজ করে। আর এখানে 100% এটা আয়নিত হয়। এখানে যদি 10 মোল পদার্থ থাকে, এপারেও 10 মোল আয়নিত হয়ে যাবে। এবারেও যত মোল পদার্থ থাকবে এবারও তত মোল পদার্থ হয়ে যাবে। তার মানে এটা সম্পূর্ণরূপে আয়নিত হবে। আর এটার বেলায় এটার যদি এখানে 10 মোল পদার্থ থাকে তাহলে এখানে দেখা যাবে যে 1 মোল আয়নিত হয়েছে, তার মানে এটা সম্পূর্ণরূপে আয়নিত হবে না। এখানে যত মোল পদার্থ থাকবে এখানে সব আয়নিত হবে না, কিছু আয়নিত হবে আর কিছু এদিকে থেকে যাবে। আর তীব্র অ্যাসিডের হলো যত মোল পদার্থ এখানে থাকবে তত মোলই আয়নিত হবে, সব প্রায় পুরোটাই আয়নিত হবে। এই জন্য এটা একমুখী আর এই জন্য এটা অভমুখী। আশা করি প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমরা সবল অ্যাসিড এবং দুর্বল অ্যাসিড সম্বন্ধে ধারণা তোমরা পেয়েছ। এখন আমরা
এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, একটা কিভাবে অঙ্কটা করব, কিভাবে অঙ্ক করব সেই বিষয়গুলো নিয়ে এখন আমরা দেখব। দেখো আমি যদি বলি এখন এরকম ভাবে বলে দিই 0.1 বা ঘনমাত্রা যদি 0.1 মোলার হয় তাহলে এটার ঘনমাত্রা এখানে কত হবে 0.1 × α এত মোলার। এর অর্থ কি? এর অর্থ হল যত মোল পদার্থ আছে তত মোল আয়নিত হবে না, কত মোল আয়নিত হবে 0.1 × α। কথাটা এরকম আমি এখানে একটু ক্লিয়ার করে দিই, 0.1 × α কথাটা এরকম, কারণ যত মোল পদার্থ আছে সবটুকু আয়নিত হবে না, কতটুকু আয়নিত হবে 0.1 × α। এখন এই 0.1 × α মানে হলো এত ইঞ্চু আলফা। এখন আমাকে আলফার মান বের করতে হবে, তীব্র অ্যাসিডের ক্ষেত্রে আলফার মান বের করতে হয়নি আর দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে এই আলফার মান বের করতে হবে। দেখো এখানে যদি তীব্র অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড হয়, এটা আয়নিত হাইড্রোজেন আয়ন প্লাস ক্লোরিন আয়ন, এটার ঘনমাত্রা যদি 0.1 মোলার হয়, 0.1 মোলার, এখানে যত মোল আছে এখানেও দেখো ঠিক তত মোল, একই পদার্থ, একই পরিমাণ পদার্থ, কিন্তু যেহেতু দুর্বল অ্যাসিড সেহেতু এটা যা ঘনমাত্রা থাকবে তত এর আলফা আয়নিত হবে, দ্যাট মিন্স 0.1 এর কম আয়নিত। এখন আমাকে এখানে আলফার মান বের করতে হবে, এখানে কিন্তু আলফার মান বের করার কোনো দরকার নাই, এখানে যা আছে সেটাই হাইড্রোজেন আয়ন, এটুকু এর পার্থক্য। এখন আমরা হাইড্রোজেন আয়ন কিভাবে বের করব, সরি আলফা, আলফার মান কিভাবে বের করব, আলফার মান বের করার একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা মনে রাখবা √ KA/C এই সূত্রটা। এখন আমাদেরকে কে এর মান জানতে হবে, কে এর মানটা
তোমার দেওয়া থাকবে প্রশ্নের মধ্যে কে এর মান দেওয়া থাকবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এর মান অঙ্কে দেওয়া থাকবে এরকম লেখা থাকবে কে এর সমান 1.8 10 টু দি পাওয়ার মাইনাস 5 এটা লেখা থাকবে তাহলে এখানে আলফা ইকুয়াল টু রুট অফ 1.8 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 5 ভাগ সি এই সিটা হলো ঘনমাত্রা দেখো সি এর মান কত 0.1 এর মান হলো 0.1 এটা যদি ক্যালকুলেশন করা যায় এটা ক্যালকুলেশন করলে কত হবে আলফা ইকুয়াল টু 0.0134 এই রেজাল্ট আসবে তাহলে ভালোভাবে দেখো আমরা আলফার মানটা নির্ণয় করলাম কারণ আলফার মান যখন নির্ণয় হলো এখন আমাদের হাইড্রোজেন আয়নের মান লাগবে কি এস নির্ণয়ের জন্য তাহলে হাইড্রোজেন আয়ন ঘনমাত্রা সমান 0.1 ইনটু আলফা তাহলে এখানে 0.1 আলফার মান হলো 0.0134 এটা ক্যালকুলেশন করলে 0.00134 এবার সূত্রকে পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ হাইড্রোজেন আয়ন ঘনমাত্রা মান বসাতে এখানে এই এখন হাইড্রোজেন আয়নের মান যদি বসায় দেওয়া যায় তাহলে ক্যালকুলেশন করলে রেজাল্ট আসবে 2.87 দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ কিভাবে আমরা অঙ্কটা করলাম তোমরা এখন নিজেরাই অঙ্কটা ভালো করে তোমরা দেখো অঙ্কটা খাতায় লেখো তারপরে আমরা কথা বলবো আমি আবার কথা বলবো তোমরা টেনশন করো না তোমরা অঙ্কটা সুন্দরভাবে লিখে নাও আজকের আলোচনা হলো দুর্বল অ্যাসিডের পিএইচ গণনা আজকের আলোচনা দুর্বল অ্যাসিডের পিএইচ গণনা এটা একটা দুর্বল অ্যাসিড জৈব অ্যাসিড সকল জৈব অ্যাসিড দুর্বল অ্যাসিড দুর্বল অ্যাসিডের একটা এর মান দেওয়া থাকবে এবার 1.8 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 5 কে মান এটা দেওয়া থাকবে এরপরে আমরা কিভাবে অঙ্কটা করব অঙ্কটা করার জন্য আমরা দেখব যে যত মোল পদার্থ আছে 0.1 মোলার 0.1 মোল আয়নিত হবে না কতটুকু আয়নিত হবে 0.1 মোল এর আলফা মোল তাহলে আলফা মান কিভাবে নির্ণয় করব রুট অফ আর কে বাই সি কে টা হলো এখানে দেওয়া থাকবে কে মান দেওয়া থাকবে কে হলো বিয়োজন ধ্রুবক দুর্বল অ্যাসিডের বিয়োজন ধ্রুবক আর সিটা হলো ঘনমাত্রা এই যে ঘনমাত্রা এই মানটা এটা হলো ঘনমাত্রা এখন আমরা যদি মান ক্যালকুলেশন করি করলে আমরা আলফার মানটা পেয়ে যাবো এই আলফার মানটা আমরা বের করতে পারবো আলফার মানটা যখন বেরোয় তারপরে আমরা হাইড্রোজেন আয়নের মান বের করবো হাইড্রোজেন আয়ন সমান আমরা জানি যে 0.1 আলফা এই যে 0.1 আলফা কারণ আলফার মান আমি এখানে বসালাম বসায় ক্যালকুলেশন দিলাম হাইড্রোজেন আয়নের মান টোটাল বেরিয়ে গেল সেই হাইড্রোজেন আয়নের মানটা নিয়ে আমরা পিএইচ সূত্রে বসাবো বসালেই আমরা অঙ্ক হয়ে যাবে আশা করি এখন তোমরা বিষয়টা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীবৃন্দ খুবই সহজ খুবই সিম্পল না বোঝার এমন কোনো কারণ নাই
আমি সেকেন্ড টাইম বুঝিয়ে দিলাম তোমাদের কারো কোনো সমস্যা হলে আমাকে জানাও আমি কমেন্টসগুলো দেখছি হ্যাঁ এখানে আসিফ বলেছ স্যার কের এটার কোনো একক আছে কি না ঠিক আছে এককের বিষয়টা তো এটা ঘনমাত্রা বিষয় এখানে এখানে এটা অনুপাত তো এখানে একক লেখা হয় না এটা কনস্ট্যান্ট মান এখানে কোনো একক থাকবে না শারিয়ার আতিফ শারিয়ার আতিফ বলেছ বুঝতে পারছি স্যার নো প্রবলেম ওকে সবার মন্তব্য দেখলাম সাইফ মাহমুদ বলেছে স্যার সব দুর্বল অ্যাসিড যা উমুকি এর ক্ষেত্রে আলফার মান বের করে নিতে হবে এক্স্যাক্টলি সাইফ মাহমুদ ঠিকই বলেছ তোমার দুর্বল অ্যাসিড সবসময় উমুকি হবে সেই ক্ষেত্রে আলফার মান তোমাকে বের করতে হবে আলফার মান যদি বের না করো তাহলে অঙ্ক হবে না সাইফ মাহমুদ ধন্যবাদ অবশ্যই আলফার মান বের করতে হবে দীপা সরকার বলেছো স্যার বুঝতে পেরেছি গ্লোরিয়াস রতন বলেছো ওকে স্যার সাবিতুন নাহার বলেছে স্যার প্লিজ পুরো ম্যাথ আবার একবার বুঝিয়ে দেন অবশ্য আরেকবার বুঝিয়ে দিয়েছি দীপা সরকার রেজাল্ট বের করেছে সঠিকভাবে রেজাল্ট বের করেছে ধন্যবাদ সবাই ঠিকঠাক আছে এ পর্যন্ত কারোর কোনো সমস্যা নেই সাবিকুন নাহার বলেছে যে আমার নেট প্রবলেম করছিল বুঝতে পারলি নো প্রবলেম ক্লাস এসে আবার রেকর্ড দেখে নেব ওকে আয়েশা আফরিন ক্লিয়ার ওকে থ্যাংক ইউ তাহলে সবারই ক্লিয়ার এ পর্যন্ত সবার ক্লিয়ার ওকে এখন আমরা প্রশ্ন আসবে যে এই যে ফর্মুলা রুট ওভার কে বাই সি আলফা ইকুয়াল টু রুট ওভার কে বাই সি এই মানটা কিভাবে আসলো আলফা ইকুয়াল টু এই সূত্রটা আমরা কিভাবে পেলাম এটা এখন আমরা শিখব এটা এখন আমরা দেখব ওকে আলফা আঞ্জম সিজলিন আখতার আতিফ শাহরিয়ার থ্যাংক ইউ দেখো মনে করো এটা একটা দুর্বল অ্যাসিড আয়নিত হয়ে হাইড্রোজেন আয়ন প্লাস এ আয়ন দুটো আয়ন আয়নিত হলো এখন এই অবস্থায় এটা যদি ওয়ান মোল থাকে তাহলে
এখানে আল প্রথমে শুরুতে কত হয় জিরোমল জিরোমল করে শুরুতে শুরুতে যদি এক মল পদার্থ থাকে শুরুতে তো আর এটা আয়নিত হয় না শুরুতে এটা থাকে না এই জন্য এটা জিরোমল জিরোমল ধরা হয় এবার সাম্যাবস্থায় যদি আলফা মল আয়নিত হয় ওয়ান মল থেকে যদি আলফা মল আয়নিত হয় থাকবে কত ওয়ান মাইনাস আলফা তাহলে এখানে তৈরি হবে কত তৈরি হবে আলফা 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 মল তৈরি হবে এখন যদি এখন আমি বলছি এক মোলের জন্য এত যদি ঘনমাত্রা আলফা না হয়ে ঘনমাত্রা যদি সি মোলার হয় ওয়ান না হয়ে যদি সি মোলার হয় তাহলে এখানে সি দিয়ে গুণ হয়ে যাবে সি দিয়ে গুণ হয়ে যাবে সব আমি ঘনমাত্রা সি ধরে দিলাম হ্যাঁ সাবিকুন নাহার বলছে জি স্যার থ্যাংক ইউ আলফা আঞ্জন ওকে আমি আমি আবার বলি আবার শুরুতে বলি ধরা যাক এটার মোল সংখ্যা ওয়ান মোল তাহলে জিরো মোল জিরো মোল এখন যদি যদি সাম্যাবস্থায় যদি এক মোল থেকে আলফা আয়নিত হয় এক মোল থেকে আলফা মোল যদি আয়নিত হয় তাহলে থাকবে কত ওয়ান মাইনাস আলফা থাকবে তাহলে তৈরি হবে কত আলফা মোল আলফা করে তৈরি হবে এখন এখন যদি এর ঘনমাত্রা ওয়ান না হয়ে যদি সি মোলার হয় যদি এরকম ঘনমাত্রা সি মোলার হয় তাহলে কত মোলার হবে এখানে এত ইনটু সি তাহলে এটাও এত ইনটু সি এটাও এত ইনটু সি এইভাবে ঘনমাত্রা গুলো হয়ে যাবে এখন আমরা এসি সাম্য ধ্রুবকের রাশিমালা যেটা আমরা সাম্যাবস্থায় পড়েছি তোমাদেরকে আমাদের প্রিয় শিক্ষক মনিরুজ্জামান স্যার তোমাদেরকে পড়িয়েছেন যে কেসি সমান উৎপাদের ঘনমাত্রা বাই বিক্রিয়কের ঘনমাত্রা কেসি হল সাম্য ধ্রুবক এটাকে সাম্যাঙ্ক বলা হয় কেসি সব সমান কেসি সমান হয় উৎপাদ আয়নের ঘনমাত্রা গুণফল ভাগ বিক্রিয়ক ঘনমাত্রা থার্ড ব্র্যাকেট মানে হলো ঘনমাত্রা এখন ওকে এখন এখানে দেখো যে হাইড্রোজেন আয়নের মান হলো আলফা সি এ আয়নের মান হলো আলফা সি ডিভাইডেড বাই এইচ এর মান হল ওয়ান মাইনাস আলফা ইন্টু এখন কাটাকাটি করলে কেসি বদলে আমরা যেহেতু এটা অ্যাসিড এটা অ্যাসিড এর জন্য কেসি না লিখে আমরা কে এ লিখব যেহেতু এটা অ্যাসিড দুর্বল অ্যাসিড এর জন্য কে এ লিখব কে এ ইকুয়াল টু এখানে যদি সি দিয়ে সি কে কাটাকাটি করা যায় তাহলে আলফা স্কোয়ার এই রেজাল্ট আমাদের চলে আসে ভালোভাবে খেয়াল করে দেখো এবার আমরা যদি বলি যে আলফা খুব ক্ষুদ্র হলে আলফা খুব ক্ষুদ্র হলে ওয়ান মাইনাস আলফা স্টেন্ডস টু ওয়ান হবে এই কথাটা আমাদেরকে ধরে নাও তাহলে কে ইকুয়াল টু কি হবে আলফা স্কোয়ার সি হবে এখানে ভালোভাবে বোঝার চেষ্টা করো একবার যেহেতু এটা দুর্বল অ্যাসিড আলফার মানটা কম হয় খুব ক্ষুদ্র হয় একের তুলনায় এই জন্য আলফা ক্ষুদ্রের ওয়ান মাইনাস আলফা সমান ওয়ান হবে ওয়ান মাইনাস আলফা সমান ওয়ান যদি এটা ওয়ান ধরি তাহলে আমার কে ইকুয়াল টু আলফা স্কোয়ার সি হবে তাহলে এখন এখান থেকে আলফা ইকুয়াল টু কি হবে তাহলে অতএব তাহলে দেখো অতএব আলফা ইকুয়াল টু
প্রভাব কে বাই এফের ফর্মুলা চলে আসছে, এই দ্বারা দিয়ে ফর্মুলা চলে আসছে। ভালোভাবে দেখো, সবাই খেয়াল করে নাও, দীপা সরকার বলেছে জি স্যার থ্যাংক ইউ, আরফান জো মাঝে মাঝে যায়, মানে কি বুঝলাম না, এবার ভালোভাবে খেয়াল করে দেখো সবাই, আরফা আঞ্জুম লিখছে মাঝে মাঝে যায়, মানে কি ক্লিয়ার বুঝলাম না। ওকে, ওকে সাবিকুন্দাহার বলেছে আলহামদুলিল্লাহ বুঝতে পারছি, সাবিকুন্দাহার ধন্যবাদ। দীপা সরকার ওকে, আরফান জম ওকে, গ্লোরিয়াস রতন বলছে ওকে স্যার, আরফান জম আলহামদুলিল্লাহ করেছে, সাবিকুন্দার বলছে ভিডিও মাঝে মাঝে আটকে যায় এটাই বলছে। ওকে, এখন ভিডিও মাঝে মাঝে আটকে যায় এটা কারেন্টের নেটের ব্যাপার, এখানে তো করণীয় কিছু নাই। ওকে, সারিয়া রতন আশরাফ আয়েশা ফ্রিং ওকে থ্যাংক ইউ, সবাই আছে, সবাই বুঝতে পেরেছ, বারবার সবাই লিখে নাও। এখন আমরা নেক্সট আলোচনা এবার যাব, এবার বলো, এবার অঙ্কটা কিভাবে করবো আমরা, অঙ্কটা সবাই লিখে নাও, 0.1 মোলার ফর্মিক অ্যাসিড pH এর মান বের করো, মানে কে মান কত দেওয়া আছে, এটা আমাদের অঙ্ক। একই নিয়মে আমাদের করতে হবে,
ওকে দিবা সরকার সারা সাদিয়া সারিয়ার হোসেন হৃদয় থ্যাংক ইউ সারিয়ার হোসেন হৃদয় ভুল করছো কারেকশনটা দেখো সারিয়ার হোসেন হৃদয় ভুল করছো ক্যালকুলেশন সারিয়ার হোসেন হৃদয় ভুল হয়েছে বুঝতে পারছো এবি আকাশ থ্যাংক ইউ সারিয়ার হোসেন হৃদয় এবার ঠিক করে ফেলছো ওকে সাবিকুল নাহার থ্যাংক ইউ এবার তাহলে আমরা এবার অঙ্কটা আমরা মুছে দেই আমরা আর একটা অঙ্ক আমরা করার চেষ্টা করি হ্যাঁ দীপা সরকার আমরা KW-র মান দিয়ে দেব KW-র মান আমরা দিয়ে দেব KW-র মান দেওয়া থাকবে
ওকে সাবিকুন নাহার এবে আকাশ আশা করি সবাই অঙ্কটা বুঝতে পেরেছো। অঙ্কটা একই নিয়মে না বোঝার কিছু নাই, অবশ্যই অবশ্যই। হ্যাঁ একটা হোমওয়ার্ক দেব, একটা হোমওয়ার্ক অবশ্যই দেব। শিক্ষার্থীবৃন্দ আজকে দ্বারা আমাদের ক্লাস শেষ, আর ধন্যবাদ। এটা হোমওয়ার্ক লিখে নাও সবাই, সবাইকে ধন্যবাদ। আজকের ক্লাস এখানে শেষ করলাম, আসসালামু আলাইকুম।